আমরা যখন সমস্যায় পড়ি তখন শুধু ওই সমস্যার উপরেই আমাদের ফোকাস থাকে। কি করে এই সমস্যা থেকে বার হওয়া যায়, বারবার সমস্যাটাকেই আমরা ভাবতে থাকি। কখনো কখনো এই সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা আমরা পেয়েই যাই। জীবনে সমস্যা তো আমাদের লেগেই থাকবে, কিন্তু এমনও অনেক সময় থাকে যখন সমস্যা সমাধানের কোনো রাস্তা আমাদের কাছে থাকে না। তাই আমরা আজকে একটি অসাধারণ গল্প শেয়ার করব, যা আমাদের জীবনের প্রতিটি সমস্যা কিভাবে ওভারকাম করা যায়, কিভাবে সেখান থেকে অনেক সহজভাবে বেরিয়ে আসা যায়, তাই আমরা এই ভিডিওটিতে দেখব। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে এই রকম খুব সহজ এবং মজাদার মোটিভেশন ভিডিও আমরা তুলে ধরেছি, যা আমাদের জীবনের প্রয়োগের মাধ্যমে এক অনন্য অনুভূতি লাভ করব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলো গল্পটা এখন শুরু করি। এটি ছিল ছোট্ট ইতালি শহরের গল্প। এক ব্যবসায়ী তার মালিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার নিয়েছিল। তারপর ব্যবসায় অনেক ক্ষতি হওয়ায় অনেক দিন ধরে সে টাকা পরিশোধ করতে পারেনি। এদিকে ওই মহাজন ছিল অনেক বৃদ্ধ এবং লোভী। সে ব্যবসায়ের এই দুর্বলতা দেখে সে একটি প্ল্যান করে যে সে ওই ব্যবসায়ের মেয়েকে বিয়ে করবে, কারণ সে ব্যবসায়ের মেয়ে অনেক সুন্দর দেখতে ছিল। একদিন মহাজন তার ব্যবসায়ীকে এবং তার মেয়েকে ডেকে পাঠালো এবং তারপর প্রস্তাবটি তুলে ধরলো। যদি তার মেয়েকে বিয়ে দেয় তাহলে সমস্ত টাকা পরিশোধ হয়ে যাবে, একটিও টাকা তাকে আর দিতে হবে না। কিন্তু এই প্রস্তাবে ব্যবসায়ী অনেক কষ্ট পেয়েছিল এবং তিনি রাজিও ছিলেন না। তারপর ব্যবসায়ী একটা চুক্তি করলো, চলো আমি একটা খেলা খেলতে চাই, যা তোমাদের ভাগ্যে আছে তাই হবে। সে বলল, আমি একটি ব্যাগে দুটি নুড়ি রাখবো, একটি সাদা নুড়ি একটি কালো নুড়ি, এবং মেয়েটিকে ব্যাগ থেকে একটি নুড়ি তুলতে হবে। যদি সে সাদা নুড়ি তোলে তাহলে সমস্ত ঋণ মুছে দেওয়া হবে এবং কন্যাকে বিয়ে করতে হবে না, কিন্তু যদি সে কালো নুড়ি তোলে তাহলে সমস্ত ঋণ মুছে দেওয়া হবে কিন্তু মহাজনকে বিয়ে করতে হবে। মেয়েটি তার বাবার এতদিনকার ঋণের বোঝা দূর হয়ে যাবে, সেই কারণে রাজি হলো এই খেলা খেলতে। সে ভাবলো, আমার ভাগ্যে যা আছে তাই হবে। তারপর মহাজন বাগানে নুড়ি বেছানো পথে গিয়ে চালাকি করে দুটুই কালো নুড়ি তুলে ব্যাগের মধ্যে রাখলো। মেয়েটি দূর থেকে দেখলো মহাজনের এই কীর্তি। এই রকম অবস্থাতে মেয়েটির হাতে তিনটি অপশন ছিল যা সে করতে পারত। প্রথমত, ব্যাগ থেকে নুড়ি তুলতে অস্বীকার করা। দ্বিতীয়ত, ব্যাগের ভেতর থেকে দুটি নুড়ি বার করে মহাজনের এই অপরাধের জন্য তাকে তিরস্কার করা। তৃতীয়ত, ব্যাগ থেকে একটি নুড়ি বের করা এবং সেই বৃদ্ধর হাতে নিজেকে সমর্পণ করা। কিন্তু মেয়েটি যা করলো, এরপরে মহাজন মেয়েটিকে ডাকলো এবং বলল, এখান থেকে তুমি একটি নুড়ি তোলো। তখন মেয়েটি ব্যাগ থেকে একটি নুড়ি বার করে আচমকাই হাত থেকে ফেলে দিল এবং দুঃখ প্রকাশ করে বলল, সরি, আমার হাত থেকে ভুলবশত পড়ে গেছে। যেখানে পড়েছিল সেখানে ছিল নুড়ি বেছানো পথ। কোন পাথরটি তুলেছিল সেখানে বোঝার কোনো উপায় ছিল না। তখন মেয়েটি বলল, আমি কোন পাথরটি তুলেছি সেটা দেখতে ব্যাগের ভেতরে যে পাথরটি আছে সেটা দেখলেই বোঝা যাবে। যদি আমি কালো পাথর তুলেছি তাহলে ভেতরে থাকবে সাদা পাথর, আর যদি আমি সাদা পাথর তুলে থাকি তাহলে ব্যাগের ভেতরে থাকবে কালো পাথর। অবভিয়াসলি ব্যাগের ভেতরে কালো পাথরই আছে। মহাজন তো হতবাক হয়ে গেল এই ঘটনাতে। তো আমাদের জীবনে কখনো কখনো এইরকম পরিস্থিতি আসতে পারে, তার জন্য আমাদেরকে এই পরিস্থিতির মধ্যে থেকে ভাবলে হবে না, ভাবতে হবে আউট অফ দ্য বক্স থেকে, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে ভাবতে হবে। তাহলে আমরা সমস্ত রকম সমস্যার মোকাবিলা করতে পারবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।